সময় 7:22, আমাদের প্রথম পড়ন শুরু হচ্ছে। মনটা খারাপ লাগছে, আস্তে আস্তে মা যেহেতু চলে যাচ্ছে, সত্যি খুব দারুণ দেখতে লাগে এইগুলো। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন বাজে হচ্ছে 6:58, আর আজকে ডেট হচ্ছে 11 নভেম্বর 2024। আর আজকে কিছুটা মন খারাপের সঙ্গে এবং মুখে হাসি নিয়ে আজকে মাকে নিরঞ্জন করার পালা, এবং আমার নিজের পাড়াতে এখন আমি আছি এবং মা পুরো রেডি হয়ে গেছে যাওয়ার মতো, এবং সবাই এখানে পাড়ার সবাই মহিলারা আসবেন, মাকে বরণ করবেন, এবং সঙ্গে আমার দিদি আছে, অনেক মাসিরা আছে এসেছেন। তো যারা আমাকে প্রথমবারের জন্য দেখছো তাদের জন্য বলে রাখি, আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো তোমাদের চ্যানেল ইন্দ্রনীল টাট ব্লগস। যারা ফেসবুক থেকে দেখছো তাদের জন্য বলে রাখি, পেজটা ফলো করতে ভুলো না। যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। ইউটিউব থেকে দেখে থাকলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রেখো নোটিফিকেশানটা, যাতে তোমরা সরাসরি পেয়ে যাও, আর ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো বি কন্টিনিউ করছি আজকে। এখন ঠিক বাজে হচ্ছে 7:00। এই হচ্ছে আমাদের পাড়ার প্রতিমা, এবং অনেক কিছু সোনা দিয়ে রূপো দিয়ে সাজানো থাকে মাকে, এবং নিরঞ্জন হয় বলে সব কিছু খুলে রাখা হয়েছে। আর এই হচ্ছে মায়ের চরণ, এই হচ্ছে মায়ের হাত, ওই হচ্ছে মায়ের হাত, সিংহ আছে। আর আমি যদি আরেকটু ব্যাকে যাই তাহলে গোটা পোর্শনটা দেখাতে পারবো। এখানে ঢাকা পড়ে গেছে, ঠিক আছে, এখানে হাতি আছে, ঢাকা পড়ে গেছে, এত মালা দেওয়া হয়েছে, আর গোটা সিকোয়েন্সটা এরকম। ঠিক কীরকম ফাঁকা ফাঁকা একটা লাগছে ভাই, সত্যি করে বলতে প্রচণ্ড কষ্টের ব্যাপার এই ফাঁকা জায়গাটা দেখার, কারণ সত্যি এই দুদিন প্রচণ্ড আনন্দ হয়েছে আর সবাই আনন্দ করেছে। আজকে সবাই আসবে কিছু দুঃখ নিয়ে, এবং মুখে হাসি নিয়ে সিঁদুর খেলার পর মাকে নিরঞ্জন করার পালা চলে আসবে, এবং থাকবে হচ্ছে ব্যান্ড পার্টি। ব্যান্ড পার্টির হয়তো সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ। সময় 7:22, আমাদের প্রথম বরণ শুরু হচ্ছে। We'll be right back.
সত্যি প্রচণ্ড গরম হয়, ঘেমে যাই আমি এখান থেকে পুরো নাকে চলে এসেছি। যাই হোক, এখন এখনও বরণ হচ্ছে আর এখন ঠিক রাত 8:14 বাজে, এখনও পর্যন্ত সবাই বরণ করে যাচ্ছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। তো দেখা যাক কখন বরণ পর্ব শেষ হয়, তারপরে মাঠে গিয়ে তো প্রচুর নাচানাচি হবে, ব্যান্ড পার্টি আছে, চলো বি কন্টিনিউ করছি। আর এখানে সবাই সিঁদুর বিঁদুর খেলে পুরো এক এক হয়ে গেছে, ঠিক আছে। ওখানে সিঁদুর খেলা হচ্ছে অলরেডি, ঢাকের সাউন্ডটা বন্ধ হয়েছে বলে আমি তাও মোটামুটি কথা বলতে পারছি। প্রচুর এখানে সিঁদুর খেলা হচ্ছে আর কি, করার মধ্যে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা এই যে কী 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 এনার দাবি হচ্ছে, এনাকে দেখা যাবে ব্লগে। হ্যাঁ, ইনি হচ্ছে এখন লাইন দিয়েছে এখন মাকে বরণ করবো বলে, ঠিক আছে। তোমার কি প্রথম বছর নাকি সেকেন্ড বছর? প্রথম বছর থেকেই আছে, তাই তো? ভালো ভালো ভালো, লাইক থাকবে থাকবে একদম থাকবে। চলো বি কন্টিনিউ করছি ব্লগটা। আমার মনে হয় ঘাম গলে গলে পড়ে গেল ভাই, সব সিঁদুর বিঁদুর মাগামাগি ভাই। আগেই ভাই ঝটপট ঝটপট করে একটা ছবি তুলে নিয়েছি, ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করবো। যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো ইনস্টাগ্রাম ফলো করতে ভুলো না, ফেসবুক থেকে যারা দেখছো তারা ফেসবুক থেকে ফলো করে রেখো, এবং ইন্দ্রনীল টাট ব্লগসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে রেখো, লাইক করতে ভুলো না। রাত 8:20 বাজে, এখন তাড়াহুড়ো হচ্ছে আর কি, দুজন দুজন করে এখন দেওয়া হচ্ছে। আর আমাদের টাইম পার হয়ে যাচ্ছে, টাইম পার হয়েছে, তাই তো? টাইম পার হয়ে যাচ্ছে বলে দিয়েছে। আর এখানে দুজন দুজন করে মাকে বরণ করা হচ্ছে, এখানে খুব কম লাইনই আছে যেহেতু লাস্টের দিক, তাড়াতাড়ি করার চেষ্টা করা হচ্ছে কারণ রাত এখন 8:20 বেজে গেছে। আমার মা চলে এসেছে এখানে, এখন পুরো শেষের পথে, এখন রাত 8:25 বাজে, এবার শেষের পথে হয়ে এসছে, আর কেউ নেই, দুটো ছবি তুলবো আর তারপরে এখানের কাজটা শেষ হবে, তারপরে হচ্ছে একদম মাঠের দিকে নিয়ে যাওয়া হবে। এখানে সব সিঁদুর খেলা হচ্ছে, ঠিক আছে। এই যে এই হচ্ছে লাস্ট প্রতিমার মুখ, আর সত্যি খুব অসাধারণ লাগছে মাকে। এখন রাত ঠিক 8:26 বাজে, আর এখনই মাকে নিরঞ্জনের জন্য মাঠে নিয়ে যাওয়া হবে, এবং ওখানে ব্যান্ড পার্টির ব্যবস্থা করা হয়েছে। আর এখানে ভাই এখনও সিঁদুর খেলা হয়ে যাচ্ছে, সত্যি খুব দারুণ দেখতে লাগে এইগুলো। রাত 8:27 বাজে, আর মাকে এখন মাঠের দিকে নিয়ে যাওয়া হবে। আর এখানে বাস ফাস অনেক রেডি করেছে, ঠিক আছে, মাকে সাবধানে নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হবে এবার। আর সত্যি খুব এবার মনটা খারাপ লাগছে, আস্তে আস্তে মা যেহেতু চলে যাচ্ছে তো সেই জন্য সত্যি খুব মনটা খারাপ লাগছে, আর মায়ের মুখটা অসাধারণ লাগছে। সবাই কমেন্টে লেখো জয় জগদ্ধাত্রী মাইকি, জয় আসছে বছর আবার হবে। মা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মাঠের দিকে। Thank you.
রাত 9:38 বাজে, আমি এখন আছি আমাদের পাড়ার ক্লাবে, এবং পাড়ার ক্লাবে এখানে খিচুড়ি সবাইকে খাওয়ানো হচ্ছে আজকে, এবং আছে অনেকে পরিবেশন করছে, ঠিক আছে, এখানে অনেক আছে, আলুরদমও আছে, আমি একটা একটা করে ডাম দেখাচ্ছি। আর এখানে আছে পায়েস, আর আছে চাটনি, লাস্ট হচ্ছে বোঁদে, আর এই হচ্ছে আজকের আইটেম। আর অলরেডি এখানে যেখানে পুজো হচ্ছিলো সেই ঠাকুর দালানেতেই এখানে খাওয়ানো হয় প্রতি বছর, এবং লাইন দিয়ে অনেকে বসেছে, যেহেতু 9:30 বেজে গেছে, তো ওখান থেকে শুরু এসে গেছে অনেকে এখানে ডিনারটা কমপ্লিট করতে। আর এখান থেকে মোটামুটি সাপ্লাই হচ্ছে, এখানে কিছু পাড়ার ছেলেরা কাজ করছে, কাজ করে এখানে সার্ভ করে দিচ্ছে, তার মধ্যে এখানে শুভ আছে, ওখানে পল্টু আছে, আর এখানে ডাম ডাম থাকে। আর এবার দেখাবো হচ্ছে এই রান্নাগুলো কোথায় হয়, আমার জুতোটাই এখানে আমি ভুলে যাচ্ছিলাম। এই রান্নাগুলো অলরেডি হয়েছে, রান্নাগুলো যেখানে হয় তো সেখানে আমি দেখাবো। এখন এইরকম একটা পুরাতন বাড়ি আছে, ঠিক আছে, তো এখানে রান্নাগুলো হয়, ঠিক আছে, এই যে দেখছো অনেক ওভেন টোভেন রয়েছে, ঠিক আছে, এখানে এখানে সব কিছু গ্যাস ট্যাস রয়েছে, এখানটা মোটামুটি সব কিছু আর কি রান্নাবান্নাগুলো হয়। তো চলো আর একবার মাঠের দিকে যাওয়া যাক। রাত 10:59 বাজে এখন, আর এখন আমাদের পাড়ার প্রতিমা নিরঞ্জনের পথে এগিয়ে যাচ্ছে, এবং সবাই যাচ্ছে, ঘট বিসর্জন হয়ে গেছে, আর সেটা তোমাদের দেখালাম। এবার হচ্ছে প্রতিমা নিরঞ্জনের পালা,
11:24 বাজে, আমাদের পাড়ার প্রতিমা নিরঞ্জন হলো। এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। দেখা হচ্ছে একটা নেক্সট ভালো ব্লগে, অ্যান্ড দেন টাটা বাই বাই, আসছে বছর আবার হবে, জয় মা। বাড়িতে গিয়েছিলাম এবং ফ্রেশ ট্রেশ হয়ে একদম চলে আসলাম, আর এখন বাজে 11:38, আর ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম, উল্টো দিকে তাকাচ্ছিলাম, ব্লগটা আমি শেষ করে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে প্রসাদটা দেওয়া আছে, যেটা আমাদের মায়ের ভোগ, সেই মায়ের ভোগ এখন আমি খেতে এসেছি। এবং আলুরদম, এই আলুরদম আছে, আর তোমার হচ্ছে খিচুড়ি আছে, আর তোমার হচ্ছে পায়েস আছে, আর চাটনি আছে, আর হচ্ছে বোঁদে আছে, তোমাদের আইটেমগুলো দেখিয়ে দিয়েছিলাম আগে। তো চলো খেয়ে নিই, পুজোর শেষে এইটার জন্যই ওয়েট করে থাকি। নাড়ু দিয়ে গেল এইমাত্র, ঠিক আছে, দারুণ লাগে নাড়ুগুলো, বাড়িতে গিয়ে সবাইকে দেবো।